हेलो एवरीवन এখন বাজে 1:45 এবারে আমরা লাঞ্চ করব অনেক দেরি হয়ে গেছে কাজু খাওয়ানি আজকে খুব নকরা করেছে যাই হোক এবারে দেখাই আপনাদের সাথে শেয়ার করি কি কি রান্না করেছি আজ করেছি শোল মাছের একটা ঝোল আলু দিয়ে শোল মাছের ঝোল করেছি হ্যাঁ আর করেছি আজকে করেছি উচ্ছা দিয়ে বেগুন দিয়ে ভেজেছি কারণ উচ্ছা বেগুন দিলে একটু তিতাটাও কম হয় আর পরিমাণটাও বাড়ে ওইজন্য বেগুন বা কুমড়ো বা আলু দিলে একটু তিতাটা কম ভাব হয় খেতে ভাল লাগে আজ বেগুন দিয়েছি আর করেছি বাটা মাছ এনেছিল তার তেলটা চচ্চড়ি টাইপের করেছি শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে চচ্চড়ি টাইপের তেলটা খুব ভালো ছিল মাছের তেলটা সেই জন্য ফেলিনি সেটা রেখে দিয়েছিলাম এই করেছি আর হলো পুইন্টাটার তরকারি ঘ্যাঁট বা তরকারি যাই বলা যায় এটা করেছি আর আর স্যালাড তো আছে হ্যাঁ আর আছে পাঁপড় ভাজা আজ আছে দু পিস পাঁপড় ভাজা আজ এক পিস নয় দু পিস আর সাথে রয়েছে পাতের সাথে লাল দই না লাল সাদা মাঝামাঝি একটা দই কিন্তু খেতে খুব মিষ্টি এবং খুব ভালো খেতে এটা আনা হয়েছে আজকে বাজার যখন গেছিলাম তখন এনেছিলাম আর সাথে এনেছি এই হচ্ছে মিল্ক কেক এখান থেকে আমরা টুকরো টুকরো করে একটু টেস্ট করেছি মিল্ক কেকটা হচ্ছে 100 গ্রাম 40 টাকা হ্যাঁ একটু দামটা বেশি 40 টাকা কিন্তু খেতে ইচ্ছে হয়েছিল বলে 100 গ্রাম আনলাম আর হচ্ছে রাবড়ি যে দোকান থেকে এনেছি সেই দোকানটা আমি যখন হোস্টেলে থাকতাম সেই হোস্টেলের এক এই 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 কাছাকাছি তো এখান থেকে এই রাবড়িটা আমি খেতাম মায়েরও খুব পছন্দ তো সেই রাবড়িটা আবার এনেছি ওখান থেকেই রাবড়ি এটা এটা হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন এখন বাজে হচ্ছে 3:40 এবং আমরা এখন রওনা দিচ্ছি হিন্দ আইনক্সে হ্যাঁ হিন্দ আইনক্সে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি ব্রহ্মাস্ত্র দেখতে অনেকদিন ধরে আমাদের যেটা প্ল্যান হচ্ছিলো এবং আপনাদের সাথে শেয়ারও করেছিলাম যে যাবো বলে এবং আলটিমেটলি আমরা যাবো আর গিয়ে দেখবো অবশ্যই কেমন লাগলো মুভিটা সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এখন অনেক দেরি হয়ে গেছে এখন 3:40 বাজে এবং 4:10 শো আর প্রোমোটা দেখে অনেকদিন ধরে প্রোমোটা ছাড়ছে টিভিতে দেখে খুব ভালো অনেকদিন ধরে প্রোমোটা দেখছি ভালো লাগলো বলে তাই ছেলেও বলল চলো সিনেমা হলে গিয়ে দেখে আসি তো যাচ্ছি প্রচুর জ্যামে আটকে আছি এখন বাজে হচ্ছে 3:50 অ্যাট লাস্ট উই রিচড অ্যান্ড এখন বাজে হচ্ছে 4:05 এই জাস্ট এন্ট্রি করাচ্ছে এবং আমরা ওখানে জয়েন করছি টিকিট কাটা আছে বুক মাইশো থেকে টিকিট অলরেডি কেটে নিয়েছি তো এই যে আমরা ঢুকে গেছি এবং এখানে আমরা 3D আমরা চশমাও নিয়ে নিয়েছি এবং আমরা ঢোকার সময় যাই হোক চলো আমরা জাস্ট দেখে বেরোলাম এখন 7:15 বাজে এবারে হয় টিফিন হবে নাহলে ডিনার হবে আপনারা সিনেমা হলে গিয়ে দেখুন সিরিয়াসলি বলছি কারোর কথায় যাবেন না আপনাদের যদি মনে হয় দেখার ইচ্ছে রয়েছে তাহলেই দেখতে যাবেন লোকের কমেন্ট লোকের রিভিউ দেখে দেখে যাবেন না সত্যি বলতে গেলে ট্রেলার দেখে যদি আপনার মনে হয় যে হ্যাঁ যাবো দেন যান কারোর রিভিউ দেখে যেতে হবে না আর আমিও যে রিভিউ দিচ্ছি যে আমার কথা শুনে যাবেন তা নয় আমার পার্সোনাল ওপিনিয়ন আমার সত্যি খুবই ভালো লেগেছে এবং যে মানে যে মানে কি বলবো কালারফুল যে অ্যাক্টিভিটিগুলো ছিল যে ভিএফএক্স যেটা বলে হ্যাঁ ওইটা অসাধারণ আমি যেটা শুনেওছি অসাধারণ এবং সেটা দেখতেও পেয়েছি ঠিক আছে আর যেটা ব্যাপার হচ্ছে বাকি গল্পের ব্যাপার যেটা আপনি অন্য জায়গায় অনেক জায়গায় শুনছেন খারাপ ভালো আমার সত্যি খুব ভালো লেগেছে এবং অবশ্যই আমি যেটা বললাম ট্রেলার দেখে আপনার যদি মনে হয় যাবেন একদম নিরপেক্ষভাবে যান এবং ওইরকমভাবেই দেখুন কোনো কিছু আগে থেকে মাথায় নিয়ে যাবেন না যে এইটা এইটা হতে পারে বা ওটা ওটা হতে পারে এসি রুমে বসে সত্যি দেখে যেন গা গরম হয়ে গেছে মানে এত কালারফুল লাইটিং সাউন্ড এত ভালো আর এত মানে ভিজুয়ালও খুব ভালো ভালো লেগেছে নায়ক নায়িকাকেও ভালো লেগেছে আবার ছিল জুনুন মৌমি রায় আরও ভালো লেগেছে যাই হোক ওভারঅল সিনেমাটা খুবই ভালো এই আজকের দিনে দাঁড়িয়ে এরকম একটা পৌরাণিক সিনেমা আমাদের ভারতবর্ষে যে আরও অনেক রকম পৌরাণিক জিনিস আছে সেগুলো নিয়ে যে মানুষ ভাবনা চিন্তা করে এরকম বই করলে সত্যি সবার ভালো লাগবে আরও অনেক কিছু জানাও যাবে
সিনেমা হলে গিয়ে দেখবেন, সত্যি বলতে গেলে সিনেমা হলে গিয়ে দেখবেন। মানে শুনেছি যেটা আমি 3 বছর ধরে সেটা বানিয়ে খেটে বানানো হয়েছে, তো তার মানে দামটা তার ফলটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। সত্যি বলতে গেলে খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আপনারা যদি আপনারা রিভিউ দেখেই যান তাহলে আমার রিভিউ অন্তত নেবেন, যে অসাধারণ হয়েছে, অপূর্ব সত্যি। রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মনি রয়, ডমিনোজে এখানে আমরা পিজা খাবো, নন ভেজ লোডেড পিজা অর্ডার দিয়েছি পিজা ম্যানিয়া থেকে। বুঝি বুঝি বুঝি